আসসালামু আলাইকুম। ফুডস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিটিতে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, বিয়ে কিংবা বড় কোনো অনুষ্ঠানের খাবারের তালিকায় প্রথমেই চলে আসে চর্বি ডালের কথা। সেটা বুটের ডাল বা ছোলার ডালের সাথে হতে পারে, গরুর চর্বি বা খাসির চর্বি। যেই ডাল চর্বিই হোক না কেন, খেতে খুবই সুস্বাদু হয়। তাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো ছোলার ডাল দিয়ে গরুর চর্বির রেসিপি। তবে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। তাই চলুন দেখে আসি মূল রেসিপি। ছোলার ডাল চর্বি তৈরিতে যা যা লাগছে: গরুর চর্বি, সেদ্ধ করা ছোলার ডাল, আলু ছোট টুকরো করা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, সয়াবিন তেল। চলুন দেরি না করে রান্না শুরু করি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এই গরম তেলের ভিতরে তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ, এলাচ, গোলমরিচ দিয়ে দিয়েছি। গরম মশলা, শুকনা মরিচ দেওয়ার পর এটা একটু নেড়ে ভেজে নিব। গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর এর ভিতরে আমি হলুদ গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি জিরার গুঁড়া, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়া। লবণ পরিমাণ মতো। সব মশলা দেয়া হয়ে গেলে এবার মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো একটু হালকা নেড়ে আমি ভেজে নিচ্ছি। এর ভিতরে আবার অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে গরুর চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বি দেওয়ার পর এবার চর্বিগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। মশলার সাথে
ভালোভাবে চর্বিগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। চর্বিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি চর্বিগুলোকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি, কারণ ডালের সাথে চর্বিগুলো যখন কষানো হবে চর্বিগুলো গলে যাবে, সেই কারণে আমি চর্বিগুলো আগে উঠিয়ে রাখছি। চর্বি উঠানোর পর যেই মশলাগুলো বাকি থাকবে তার ভিতরে আমি আবার একটু অল্প পরিমাণ সব রকম মশলা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো দেওয়ার পর এই মশলাটাকে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। এই কষানো মশলার ভিতরেই এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ছোলার ডাল দেওয়া হয়ে গেলে ডালগুলো আমি একটু সময় ধরে ভেজে নিব। এই ডালের সাথে আমি এখন ছোট টুকরো করে কাটা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এই আলু এবং ডাল একসাথে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ডাল ও আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। ডাল এবং আলু মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প দিচ্ছি কারণ ডালটা আগে থেকেই সিদ্ধ করা আছে, আমি এমন পরিমাণ পানি দিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চর্বি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এগুলো আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন ডাল চর্বি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু ডাল চর্বি কষানো হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যেমন ঝোল পছন্দ করবেন তারা তেমন পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর ভিতর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর এখন আমি একটু নেড়ে নিচ্ছি। গরম মশলাগুলো দেওয়ার পর এর যখন ডালটা ফুটে উঠবে তখন এর ভিতর আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি আমার ডাল চর্বি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, ছোলার ডাল চর্বি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে গরুর চর্বি। এখন পরিবেশনের পালা। আমি আমার মতো করে পরিবেশন করছি, আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো হবে।
আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।